চওড়া ব্যাটে সময়কে এভাবেই তো বদলে দিতে হয়। অথচ মাসখানেক আগেও বিরাটের সমালোচনায় মুখর ছিলেন অনেকেই। ভারতের সাবেকদের কেউ কেউ টি টোয়েন্টিতে দাড়ি টেনেছিলেন কোহলির ক্যারিয়ারের, কিন্তু সেই বিরাট এখন টিম ইন্ডিয়ার অপরিহার্য অংশ। কিং কোহলির নবরূপে প্রত্যাবর্তনের শুরুটা এশিয়া কাপে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজনই নয়, ওপেনিংয়ে নেমে প্রায় তিন বছর পর যিনি দেখা পেয়েছিলেন শতকের। ওপেনিংয়ে যেখানে বিরাটের স্ট্রাইক রেট 137.24, সেখানে তিনি 134.74। গড় রানও বেশি, তাই তো আলোচনায় বিশ্বকাপে তবে কি এই স্লটে দেখা যাবে কোহলিকে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট বলেছিল তৃতীয় ওপেনার হিসেবে ব্যাকআপ থাকবেন বিরাট। রোহিতও খোলাসা করলেন সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তিন ম্যাচেই কোহলির তিনে ব্যাট করার কারণ। আপাতত ওপেনিংয়ে পরিবর্তনের সুযোগ কম। হ্যাঁ, প্রথম দুই ম্যাচে তিনে হয়তো বিরাট রান পাননি, তবে শেষ ম্যাচে সব পুষিয়ে দিয়েছে। দ্রুত রান তোলা কিংবা উইকেট পড়ে গেলে বিশ্বকাপে বিরাটের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। সে তিনেই ব্যাট করবে, আমি আর লোকেশ ওপেনিংয়ে। ওপেনিং স্লট নিয়ে আলোচনা চলছে তাসমান সাগর পাড়েও। সবশেষ ভারত সিরিজে বৈরী কন্ডিশনেও তিন ম্যাচে 250 তোলে আলো কেড়েছেন অজি ওপেনার ক্যামেরন গ্রেন। যদিও তিনি নেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে, তাই তো অ্যারন ফিঞ্চের সঙ্গী হিসেবে ডেভিড ওয়ার্নারের পাশাপাশি ক্যামেরন গ্রিনকেও দেখতে চান অজি সাবেকরা। তারা বলছেন এতে পুরোপুরি ভারসাম্য আসবে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্কোয়াডে। এদিকে দীপ্তি শর্মার মানকাডিং ইস্যু শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। শুধু ইংলিশ সাবেক কিংবা বর্তমান ক্রিকেটাররাই নন, দীপ্তিকে এক হাত নিয়েছেন অনেকেই। যে দলে ছিলেন ফিক্সিংয়ের দায়ে জেল খাটা পাক পেসার মোহাম্মদ আসিফও, বিপত্তিটা সেখানেই। নিজের টুইটারে আসিফ লিখেছেন, দীপ্তি বল করার চাইতেও প্রতারণায় বেশি মনোযোগী ছিলেন, এটা অন্যায় এবং ভয়ঙ্কর নেতিবাচকতা। আসিফের এই টুইটের পরই বেজয় চটেছেন ভারতীয় সমর্থকরা। একজন ফিক্সারের কাছ থেকে এমন মন্তব্যকে পরিহাস বলেই মনে করছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ।